ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি পর্ণা, আমার চ্যানেল নাম পর্ণা ফ্যামিলি লাইফস্টাইল। সকলকে জানাই শুভ দশমী, সকলের দশমীটা খুব ভালো কাটুক, প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে পুজো শেষ, পুজো 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 এটা আসছে, এটাই ভালো লাগে। আর আজকে দশমী হয়ে গেল, ব্যাস পুজো আর শেষ। আজকেই অনেক জায়গা আজকেই বিসর্জন হয়ে যায়। তো যাই হোক, আর এখানে আজকে ওয়েদারটা একটু ভালো আছে, একটু রোদ মতো উঠেছে। তো আজকে আমরা বিচে, সকালের দিকে বিচে যাব, একটু ক্যামেল রাইড, হর্স রাইড করবে বলছে, তো ওইগুলো করাবো। তারপরে এখনো ব্রেকফাস্ট করিনি, এবার ব্রেকফাস্ট করব। তো চলো এখন কি করবো সবার আগে দিন। এই যে রেডি হয়ে গেছি, আর আজকে ওই যে গোয়াতে আমি পড়েছিলাম, অবশ্য গোয়ার সময় আমি ব্লগিং করতাম না তখন, তো পড়েছি আজকের আউটফিট। আজকের আউটফিট এইটা ব্ল্যাক একটা ড্রেস, তার সাথে এরকম অরেঞ্জ একটা পেয়ার আপ করেছি আজকের আউটফিট। এখন একটু বিচে যাই, বিচে গিয়ে একটু এনজয় করি, করে তারপরে এসে লাঞ্চে যাবো, নাহলে ফের লাইন দিতে হবে লাঞ্চে। তো চলো লাঞ্চ আগে এখন বিচে ঘুরে আসি, যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো চলো বিচে যাওয়া যাক। এই যে এখন সবাই মিলে চলো বিচে যাওয়া হচ্ছে, এই যে এখন সবাই মিলে বিচে যাচ্ছি আমরা, সামনেই বিচ, আজকে ওয়েদারটাও বেশ ভালোই আছে। তো চলো বিচে যাওয়া যাক। প্রচন্ড রোদ, দেখো সবাই আমরা কি রোদ, তাকানো যাচ্ছে না, একটু বসি। মাত্র উঠে আনলাম, এত এত করে জল নিয়ে এ করছে, তাই জন্য চলে এলাম। আর প্রচন্ড রোদও আছে, দাঁড়ানো যাচ্ছে না। তো এই যে আমি কি বানিয়েছি, অবস্থা এদের। তো এদেরকে এখন চলো চলপট করে আমরা সবাই মিলে স্নান করি। তো স্নান অলরেডি হয়ে গেছে, বাট ওদের স্নান হয়নি, তো স্নান করে দেন আমরা লাঞ্চে যাব। তো চলো চটপট করে আমরা স্নানটা সেরে ফেলি। এই যে রেডি হয়ে গেছি, এবার মন্দিরেও যাব, তারপরে লাঞ্চ, আগে লাঞ্চ করবো, দেন তারপরে মন্দিরে যাব। আজকে মন্দিরে যাওয়ার আছে, বাট মন্দিরে তো গিয়ে তোমাদের সাথে ফটো শেয়ার করতেও পারবো না, কিছু পারবো না। তো আজকে এই যে আজকে নতুন আবার একটা, আরেকটাও নতুন ভাঙলাম আজকে, কেন পুজো দিতে যাচ্ছি বলে কথা। এই যে এই কর্সেটটা পরেছি, এই কর্সেটটা পরেছি, ইয়েলো কালারের একটা কর্সেট, খুব সুন্দর দেখতে এই কর্সেটটা, আমার ভীষণ পছন্দ। কি কমফোর্টেবল, কি আরাম পরে। তার সাথে এই ইয়ারিংসটা পরেছি। তো চলো আগে লাঞ্চ করতে যাই, চটপট চটপট।
হচ্ছে 45 আর এখন চলছে 40 কিছু। তো বসে ওয়েট করি আর কতক্ষণ লাগে দেখা যাক। অ্যাটলিস্ট জায়গা পেলাম বসার, এখন বাজে 3টে। তো চলো চটপট করে কি কি খাবো না খাবো অর্ডার দিয়ে দিই। এই যে এসে গেছে মাছের কালিয়া, মাটন চাটনি, আলু ভাজা, রাইস। লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ আর দেখাতে পারলাম না। তো আমি ডাব চিংড়ি নিয়েছিলাম, ডাব চিংড়ির আর কি দেখাবো, দাঁড়াবো। ডাব চিংড়ি নিয়েছিলাম, এটা চিংড়ি মাছ। তো ডাব চিংড়ি নিয়েছিলাম, তো তখন ছেলে ফোন দেয়নি বলে আর করতে পারিনি। তো তাড়াহুড়ো করছে, বিকজ মন্দিরে যাবো বলে 4টের সময় টাইমিং দেওয়া আছে। তো চলো চটফট করে এবার মন্দিরের জন্য বেরোই। চলো বেরোনো দেখ, আর খাবারগুলো ভীষণ ভালো ছিল, সব কিছু রিভিউ আমি তোমাদেরকে আমাদের ফ্রেন্ড বাড়িতে গিয়ে দেবো। তো চলো এখন আগে চটপট করে বেরো। এখন আমরা মন্দিরের কাছে চলে এসেছি, মন্দিরের উপর থেকে ছোট করে ফটো নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করবো। বাট এখন চলো ফোনটা রেখে মন্দিরের ভেতর ঢুকি আমরা। তো বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। পুজো দিয়ে অনেকক্ষণ চলে মানে পুজো দিয়ে বেরিয়ে এসেছি, তারপরে অসম্ভব ভিড় ছিল আজকে ঠাকুরের মন্দিরে। সব গিয়ে তোমাদের ডিটেলসটা বলবো। আর এখন চাইনিজ খাবার নেওয়া ছিল, তো সেটা নিয়ে নিলাম প্যাকিং করে। তো খুব টায়ার্ড লাগছে, তো চলো ওটা আগে নিয়ে। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কালকে এসে ব্লগটা আর করতে পারিনি, বিকজ মানে খুব টায়ার্ড লাগছিলো। এসে ডিনার করে ফেলেছিলাম, তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম ডিনার, আর আর করতে পারিনি। আমার ছেলে ফোন নিয়ে রেখে দেয় যেরকম অ্যাজ ইউজুয়াল সেরকম করেছিল। তো হঠাৎ করে আমার আবার সর্দি এসেছে, মানে সর্দি হয়েছে, যাই না আবার কী হবে। তো যাই হোক, কালকে খুব খুব ভালো করে পুজো দিলাম। কালকে জগন্নাথদেব সোনার বেশ এঁকেছিল, মানে বছরে দুবার নাকি ওরা মানে এই নবমীর দশমীর দিন সোনার বেশেতে ঠাকুর থাকে, বছরে দুবার ওর মধ্যে একবার আসে। তো আজ কাল মানে আনফর্চুনেটলি লাগ ভালো হয়ে কালকে আমরা সেই দর্শনটা পেয়েছি। কালকে ভিড় হয়েছিল প্রচণ্ড পরিমাণে, কিন্তু খুব 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 ভালো করে দর্শন করেছি, খুব ভালো করে খুব ভালো পুজো দিলাম। দিয়ে তারপরে ভোগ টোক খেয়ে নিয়ে এলাম, বাড়িতে এসে ডিনার করেই শুয়ে পড়েছিলাম। আর আজকে তো বেরিয়ে যাওয়া, তো এখন সকালবেলা তাড়াতাড়ি করে উঠে সব কিছু তুলে দিচ্ছিলাম, নাহলে আবার নষ্ট হয়ে যায় জিনিসপত্রগুলো। তো সেগুলো শর্টপট করে তুলে দিলাম, দিয়ে এখন যাবো একটু খাজা কিনতে, এসে দেন তারপরে ছেলেকে চান করিয়ে বেরিয়ে যাব। এখন ছেলে ঘুমাচ্ছে, একটু ঘুমাক, রেস্ট নিক। তো দিনে বাড়ি চলে এসেছি, আমি আর তখন ব্লগ করতে পারিনি, প্রচণ্ড খাজায় ভিড়, পুরো লাইন পড়েছিল খাজার দোকানে। তো ওই জন্য আর কয়েকটা ছেলের জামাও কিনেছি, তো সেগুলো সব কিছু শেয়ার করবো বাড়িতে গিয়ে। আর দিদির প্যাকেটটা দেখিয়ে দিই, এইটা দিদির প্যাকেট তৈরি করে নিয়েছি, ও আমার দিদির আর মায়ের একসাথেই দিয়ে দিচ্ছি। আর বুবানের এই জামাটা কিনেছি, আর আমাদের এটা, এটা বাড়িতে গিয়ে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন চটপট করে আমার ছেলেকে চানটা করি, আমরা বেরিয়ে পড়েছি এখন। তো চলো বাড়ির দিকে এগোচ্ছি, তো চলো বাড়ি যাওয়া যাক। আমরা এখন একটা জায়গায় এসেছি লাঞ্চ করতে, তো এখন বাজে হচ্ছে প্রায় 3টে, বা অর্ধেক রাস্তা চলেই এসেছি। মুখ চোখের অবস্থা প্রচণ্ড খারাপ, করতে পারিনি রাস্তা, একটু মাথা পেন হচ্ছিলো বলে ঘুমিয়ে পড়েছিলাম, তো বেশি ব্লগ করতে পারিনি। তো চলো ঢুকি, কী অবস্থা মুখ চোখে, পুরো অন্ধকার লাগছে। তো চলো আগে ঢুকি। বসে পড়েছি, খাবারের অর্ডারও দিয়ে দিয়েছি, চিকেন কারি, রাইস আর যাওয়ার জন্য রওনা দিই। তো চলো চটপট করে বেরিয়ে পড়ি। অনেকক্ষণ এসে একটু রেস্ট নিলাম, আগে সব জামা কাপড় গুলো কাস্তে দিয়ে দিলাম, তার সাথে সব পরিষ্কার করলাম, করে এসে একটু রেস্ট নিয়ে নিলাম। দেখো এখনো বাইরে পুজো পুজো আমে যাচ্ছে। তো যাই হোক, বাড়ি এসে গেছি অনেকক্ষণ, তো কয়েকটা ফটো তুলেছি বিচের মধ্যে আমরা, তো সেটা তোমাদের সাথে লাস্টে শেয়ার করে দেবো। তো আজকে খুব খুব টায়ার্ড, তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। যদি কিছু ভালো লাগে অবশ্যই ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই টেক কেয়ার, গুড নাইট। আবার কালকে আসবো একটা ধামাকা ব্লগ নিয়ে, কালকে আবার আসবো, কালকে আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে, কালকে আবার আসবো একটা ভালো ব্লগ নিয়ে। তো চলো বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।
বাই বাই মামা বাই বাই তো কি করবে ডু লাইক এন্ড সাবস্ক্রাইব এন্ড কমেন্ট এন্ড শেয়ার বাই বাই।